কোভিড ১৯ টিকাদান সংশ্লিষ্টদের সম্মাননা ও সনদপত্র প্রদান করেছেন মসিক মেয়র টিটু। আজ শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে কোভিড ১৯ টিকাদান কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য 552 জন সুপারভাইজার, টিকাদান কর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। অনুষ্ঠানে কোভিড ১৯ মোকাবেলায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান অনুষ্ঠানের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এইচ কে দেবনাথ। 17 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ কামাল খানের সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম কিব্রিয়াম, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, বিএমএর সাধারণ সম্পাদক ডাক্তার এইচ এ গোলন্দাজ তারা এবং ময়মনসিংহ নার্সিং কলেজের অধ্যক্ষ নাজমা খাতুন।